কোতি কিয়াল কই তো লকিপুর 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 বাড়ি নি ওই বাড়ি আজল কোন জায়গা আসলো আজল চানবাড়ি আছে কোন অসুবিধা হইছে নি না কোন অসুবিধা হইছে না একটা পার জেলা কই যে সরকারে একটা নোটিশ বার হয় সিএসওয়ে একটা নোটিশ বার হয় এই নোটিশের কারণে আমার কোনো টাকাটা মানে জানো কিছু লাগে। মণিপুরের জাতিদাঙ্গা রেশ ছড়ালো এবার মিজোরামেও। উগ্র মিজোদের হুমকি ধমকিতে আতঙ্কিত মিজোরাম ছেড়ে কাছরে প্রবেশ করতে শুরু করেছেন মণিপুরী সম্প্রদায়ের অনেক লোক। মিজোরাম থেকে প্রচুর মণিপুরী সম্প্রদায়ের লোক কাছরে প্রবেশ করেছেন। কাছরে প্রবেশ করা আতঙ্কিত মণিপুরীরা জানিয়েছেন প্রাক্তন সন্ত্রাসী গোষ্ঠী পিস অ্যাকর্ড MNF রিটার্নিজ অ্যাসোসিয়েশন সহ MZP মার স্টুডেন্ট ইউনিয়নের মতো উগ্র মিজু জাতীয়তাবাদী সংগঠনগুলি শুক্রবার বিবৃতি জারি করে জানিয়ে দেয় মিজোরামে মণিপুরীদের উপর কোনো হামলা হলে এর দায়িত্ব নেবে না মিজোরা। কাছাড়ে প্রবেশ করা মণিপুরীরা বলেন মিজোরামের আইজল লুংলে লুংতলাই সাইহা সহ অন্যান্য স্থান থেকে মণিপুরীদের নিয়ে প্রায় 50টি সুমো গাড়ি কাছাড় হাইলাকান্দিতে প্রবেশ করেছে। তারা বলেন মিজোরাম সরকার তাদের অভয় দিলেও বর্তমানে যা পরিস্থিতি এবং যে হারে হুমকি ধমকি চলছে তাতে আর মিজোরামে থাকা যাচ্ছে না বলে জানিয়েছে মিজোরামে থেকে চলে আসা মণিপুরী সম্প্রদায়ের লোকরা। অনেক মণিপুরী ছাত্রছাত্রীরাও মিজোরাম ছাড়তে বাধ্য হয়েছেন। কোন অসুবিধা হয়েছে না কোন অসুবিধা হয়েছে না একটা পার জেলা কই যে সরকারে একটা নোটিশ বার হয় সিএসওয়ে একটা নোটিশ বার হয় এই নোটিশের কারণে আমার কোনো টাকাটা মানে জানো কিছু লাগে সুরক্ষর লাগে না লাগি আইসে কেমন মণিপুরের মানুষ আইসে আজকে মাত্র তো গাড়ি দশটা বিশটা 25টা গাড়ি হইব সব মণিপুরী আইজল আর কোন জায়গা আইজল লংলাই আর সাইয়া নুংলে এটা সব মিলিয়ে এখন প্লেনে জানি প্লেনে প্লেনে তো এখন মোটামুটি প্লেন যার না এখন যাইব কালকে যাইব আপনার ওয়ার্নিং দিছেনি না ওইটা তো ওয়ার্নিং দিছে না নোটিশ দিছেনি নোটিশ দিছে এগার তোমার অন্য টাকা সুরক্ষিত হইতো না কে দিছে নোটিশ নোটিশ দিছে সিএসওয়ে দিছে ফুল মিনিং কিটা ফুল মিনিং অন্য তোমার অন্য যদি তোমার উপরে যদি কিছু হয় তে আমার কোনো দায়িত্ব নাই সংগঠনের নাম কিটা ফুল মিনিং কিটা ফুল মিনিং হইল আমসু আছে ইয় MZP আছে আর মার স্টুডেন্ট ইউনিয়ন আছে এটাই কিন্তু সরকারে আবার মানা করে ঠিক আছে সরকারে তো কয় ঠিক আছে তোমার সুরক্ষিত হইব না কিছু হইতো না তোমার কাছে আমার আছে সরকারে তো ইলা কইছে কিন্তু কালকে বিকাল পর্যন্ত কইছে তোমার মার স্টুডেন্ট ইউনিয়ন এসোসিয়েশনে কইছে যে সরকারে কইছে এগো আমার দায়িত্ব লইতো না কোন কথাটা কইছে আপনি কিটা কাজ করতে সেখানে আমি তো মেকানিকও আছে মেকানিক হয় আর গাড়ি তো সব এরা কিটা তার আছে যে তার আছে এগো তো যা যারে ওইটা কাসারটা তারা মণিপুরি নি কইগু আছে আর আমার বন্ধু ইগো মণিপুরি আছে আমার বাসা নি মণিপুরী ভাষা সব মণিপুরী লোক আই গেছে আইজল থেকে আমার মিজোরাম সরকার মণিপুরী লোক সব বাহার জানে কে লিয়ে বলা হয় ঘর ঘর জানে কে লিয়ে ইসলিয়ে হাম ভি পাবলিক বলা হ্যায় আপ লোক উসকি পাপা কা বলা হ্যায় তুম লোক তো আশা নেই হোগা ঘর চলে যাও হাম লোক মারেগা তো তুম কই সচ বলা হ্যায় হাম ইসলিয়ে ডর লগতা হ্যায় ইসলিয়ে আয়া হ্যায় बसा लोग भी अभी भी एग्जाम चल रहे एग्जाम देने से देने नहीं सकता है बाहर निकलने से भी दूसरा एक नहीं आर्मी नहीं बोला तो और दूसरा बोला है हमारे दरगाह का आर्मी का तो नहीं बोला है दूसरा लोग बाहर जाने से हम लोग डरता है इसलिए कोई आदमी धमकी दिया आप लोग को उसके बाबा का तो बार बार धमकी दिया दो बार तीन बार दिए कौन धमकी दिया कुकी लोग होगा मालूम नहीं कैसे आर्मी लोग क्या धमकी दिया अपना घर जा चले जाओ इधर से मत बैठो बोला है इसलिए दो बार तीन बार बोला है इसलिए आया उधर आप लोग का आदमी और कितना है ये तो नहीं सकते हमारे परिवार तो सब चार आदमी है
आप क्या सामान लेके आया है? हम तो सामान लेकर आया है। ये जो दो आपका बच्चा है ना, कौन क्लास में पढ़ता है? क्लास 10 में पढ़ता है। और ये लड़की पढ़ता है, सो अभी भी यहाँ से एडमिशन नहीं देता है, नहीं दे, बोर्ड एग्जाम चल सब है ना, इसलिए बोर्ड का रजिस्टर हो गया, आप लोग एडमिशन नहीं चल बोला है, इसलिए कैसे करेगा हम लोग मालूम नहीं है। बच्चा तो पढ़ाई तो पढ़ेगा ना, अभी ये बच्चा लोग को क्या होगा? बच्चा लोग को तो मालूम नहीं, सरकार क्या करेगा मालूम नहीं, हम भी मालूम नहीं, पढ़ना तो पड़ेगा। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।